আমরা যখন কোনো স্বাধীনতা দিবস উদযাপন করি, কিংবা হচ্ছে প্রজাতন্ত্র দিবস উদযাপন করি, কিংবা হচ্ছে কোনো ফ্রিডম ফাইটারের জন্মদিন বা মৃত্যুদিন পালন করি, তখন কিন্তু আমাদের মনের মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে কিভাবে স্ট্যাটাস দেবো, তার পাশাপাশি কোনো রিলস দেখলে ওই রিলেটেড যে রিলসগুলো থাকবে আমরা হচ্ছে গ্রুপে শেয়ার করবো, বা কিংবা আমার স্ট্যাটাসে দিয়ে দেবো, ফেসবুক পেজে দিয়ে দেবো। এবং তার পাশাপাশি আপনারা দেখবেন আমরা কিন্তু প্রোফাইল পিকচারের ওই স্বাধীনতা সংগ্রামী কিংবা হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর আমাদের যে ফ্লাগ, ন্যাশনাল ফ্লাগ রয়েছে, সেই ফ্লাগের আমরা পিকচার দিয়ে দিই। কিন্তু এটা কি আমাদের যে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সত্যিকারের কি রেসপেক্ট জানানো হয়, না আমরা শুধুমাত্র এই দিনটাকে উদযাপন করি এবং শুধুমাত্র যে সম্মান জানাতে হবে, দিনটাকে পালন করতে হবে, মনে রাখতে হবে বলে এই শুধু বেসিক জিনিসগুলো করি, কিন্তু এটা শুধুমাত্র আমাদের সম্মান জানানো কিংবা হচ্ছে আমাদের দেশের প্রতি ভালোবাসা নয়, যে সমস্ত মানুষগুলো আমাদের এই বর্তমান দিনে স্বাধীনভাবে বাঁচার জন্য তাদের সংগ্রাম মানে সংগ্রাম চালিয়েছিল এবং তাদের জীবনকে উৎসর্গ করেছিল, শুধুমাত্র প্রোফাইল পিকচার, কিছু হচ্ছে ইমেজ কিংবা গ্রুপে শেয়ার করা এবং তার পাশাপাশি হচ্ছে কোনো রিলস শেয়ার করার মধ্য দিয়ে তাদের আমরা টিপুর জানিয়ে দিলাম, ঠিক তেমনই ভাবে আজকের আমাদের ভগৎ সিং এর জন্মদিন, এই জন্মদিনে আমরা বিশেষ করে আমি দেখছি অনেক জায়গাতে তার ছবি পোস্ট করা, কেউ স্ট্যাটাসে দিয়েছে, তাকে সম্মান জানানো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এটাই? কিন্তু দেখুন, আমরা একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে কোনো একজন ব্যক্তি যখন বা তাকে আমরা স্মরণ করব, ব্যক্তি বা আমরা ফ্রিডম ফাইটার হোক বা কোনো আমাদের বিশেষ কোনো মুহূর্তকে স্মরণ করব, আমরা কিন্তু ওই বিশেষ দিনের কোনো একটা মুহূর্ত জানবো এবং তার পাশাপাশি সিগনিফিকেন্ট মানে তাৎপর্য জানবো। ঠিক তেমনই ভাবে ভগৎ সিং এর জন্মদিন যদি আমাদের পালন করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র তার জন্মদিন পালন নয়, তিনি যে আদর্শ এবং যে আইডিওলজি নিয়ে বিশ্বাস করতেন বা আইডিওলজি নিয়ে চলতেন, আইডিওলজি কি আমরা এখনো পর্যন্ত আইডিওলজি মেনে চলছি? আসুন আজকের এই বিশেষ দিনে ভগৎ সিং এর কিছু অজানা জিনিস এবং অজানা কিছু আইডিওলজি আমরা জানি। তার বন্ধুদের কথা অনুসারে, যেটা আমরা নিউজ পেপার মারফত আমরা জেনেছি বা বিশেষ করে ঐতিহাসিকদের মন্তব্য থেকে জেনেছি, ভগৎ সিং এর বন্ধুরা তাদের যে মন্তব্য প্রকাশ করেছিল যে ভগৎ সিং যখন তাদের সঙ্গে দেখা করতে যেত, সবসময় কিন্তু তার ভগৎ সিং এর হাতে কিন্তু একটা বই থাকত, তিনি সবসময় কিন্তু বই পড়তেন, তিনি অ্যারেস্ট হওয়ার আগে মিনিমাম তিনি 250 বই কিন্তু তিনি পড়ে কমপ্লিট করেছিলেন। শুধুমাত্র তিনি জেনারেল যে বুকগুলো আছে আমার পড়তেন না, তিনি লিটারেচার প্রতি কিন্তু তার লিটারেচার প্রতি কিন্তু গভীর আগ্রহ ছিল, তিনি ইউরোপিয়ান, ব্রিটিশ, আমেরিকান লিটারেচার ভালো করে তিনি পড়েছেন এবং বুঝেছেন, এবং তাদের যে কালচার, কালচারের সঙ্গে যে আমাদের ইন্ডিয়ান কালচারটা কীভাবে ম্যাচ করা হয় বা কীভাবে এটাকে প্রোগ্রেস করতে হবে, কীভাবে সেগুলো ডেভেলপ করা যাবে, সেগুলো কিন্তু তিনি অনেক বই পড়ে এবং তার মধ্যে কিন্তু অনেক জ্ঞান ছিল, যেগুলো কিন্তু তার কথাবার্তা, চিন্তাধারা সব কিছু আমরা বুঝতে পারি। তার পাশাপাশি যখন তিনি অ্যারেস্ট হয়েছিলেন, অ্যারেস্ট হওয়ার পর তিনি 2 বছর কিন্তু তিনি এতে ছিলেন, জেলে ছিলেন, সেই সময় কিন্তু তিনি 300-এর বেশি কিন্তু বই পড়েছেন। এবং আর একটা কথা বলে রাখি, শুধুমাত্র বই পড়েনি, তিনি অনেক আর্টিকেলও লিখেছেন, তৎকালীন যে সমস্ত ম্যাগাজিনগুলো ছিল সেই ম্যাগাজিনে কিন্তু তার অনেক আর্টিকেল প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলগুলো থেকে বোঝা যায় তিনি কতটা ইন্টেলিজেন্ট একজন পার্সন ছিল। তার পাশাপাশি তার একটা মহান একটা বা গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা কিন্তু এটাই ছিল যে শুধু বন্দুক এবং পিস্তল দিয়ে আমাদের কিন্তু সংগ্রাম নিয়ে আসা যায় না, সংগ্রাম নিয়ে আসতে হলে বা সংগ্রাম করতে হলে বা আমাদের কোনো কিছু ভালো কিছু করতে হলে আমাদের স্বাধীন চিন্তা ভাবনা এবং স্বাধীন কিন্তু মতামত থাকা দরকার, এইরকম চিন্তা ভাবনার মানুষ ছিলেন তিনি। এরপরে আমরা জানি আসুন তার কিছু আইডিওলজি, তিনি 3টা আইডিওলজি বিশ্বাস করতেন। প্রথম হচ্ছে সামাজিকতা, 2 নম্বর হচ্ছে যে আন্তর্জাতিকতা, তারপরে হচ্ছে 3 হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই 3টে জিনিসের মধ্যে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যালিজম অর্থাৎ সামাজিকতা। দেখুন, সমাজে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে দরিদ্রদের প্রতি মানে গরিবদের প্রতি কিন্তু প্রচুর অত্যাচার হতো, তাদের যে দুর্বিষহ যে অবস্থা, সেই অবস্থার জন্য কিন্তু আমাদের ভগৎ সিং প্রচুর পরিমাণে কষ্ট পেতেন। তিনি সবসময় চেষ্টা করতেন তাদের এই যে দুর্বিষহ অবস্থা এবং তাদের প্রতি যে অত্যাচার অবিচার, সেভাবে কীভাবে বন্ধ করা যায়, এই জন্য কিন্তু সবসময় চেষ্টা করতেন যে কিভাবে তাদের লাইফস্টাইলটাকে ডেভেলপ করা যায় এবং কিভাবে লাইফস্টাইলটা কিন্তু প্রোগ্রেস করা যায়, লাইফস্টাইলটা কিছুটা হলেও উন্নত করা যায়, সেই জন্য কিন্তু বারবার তিনি চেষ্টা করছেন এবং তার প্রত্যেকটা আর্টিকেলে কিন্তু এই জিনিসটা কিন্তু মেনশন করা হয়েছে। তার পাশাপাশি তিনি বিশ্বাস করতেন বা তিনি অনেক মন্তব্য করেছিলেন যে আমাদের গরিব মানুষরা, যারা হচ্ছে যে নিম্ন শ্রেণী মানুষরা রয়েছে, যাদের দিন আনা দিন খানা থাকে মানে দিন খাওয়া থাকে, তারা কিন্তু এটা বিশ্বাস করে না বা এটার কোনো ফারাক পড়ে না, তাদের মনের মধ্যে কিন্তু প্রভাব পড়ে না যে উপর তলায় কোন মানুষ শাসন করছে, সে ব্রিটিশ শাসন করতে পারে, ইন্ডিয়ান গভর্নমেন্ট শাসন করতে পারে বা তার কোনো কান্ট্রির মানুষ শাসন করতে পারে। তাদের মূল বক্তব্য হচ্ছে বা তাদের মূল হচ্ছে যে তাদের ফোকাসটা হচ্ছে কিভাবে তারা খাবার সংগ্রহ করবে এবং খাবার সংগ্রহ করে তার পরিবারকে কিন্তু মেনটেন করবে। এই জন্য তিনি সবসময় চেষ্টা করতেন যে গভর্নমেন্ট থাকুক না কেন, যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক বা আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট হোক,
যে গভর্নমেন্ট থাকুক না কেন, তাদের অবশ্যই কিন্তু এই গরিব মানুষদের লাইফস্টাইলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত এবং তাদের যে লাইফস্টাইলটা কিভাবে উন্নত করা যায় সেভাবে চিন্তা করা উচিত। যখন তিনি এই মানে আমাদের অ্যাসেম্বলিতে বোম ব্লাস্ট করেছিলেন, তখন কিন্তু তিনার একটা বক্তব্য কিন্তু খুব ফেমাস হয়েছিল, ইনকলাব জিনাপথ। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে ভারতবর্ষে যে সমস্ত মানুষগুলো রয়েছে, নিম্ন শ্রেণীর মানুষ, গরিব মানুষরা রয়েছে, তাদের প্রতি যে এক্সপ্লয়টেশন হয়েছে বা এক্সপ্লয়েড হয়েছে, তাদের জন্য কিন্তু তার এই সংগ্রাম এবং তাদের তার জন্য কিন্তু এই প্রতিবাদ বা তার জন্য এই তাদের এই যে মানে বিদ্রোহ। তারপরে আসি যে আমাদের আন্তর্জাতিকতা নিয়ে। তিনি এমন এক ধরনের মানুষ ছিলেন, তিনি কিন্তু বিশ্বাস করতেন যে আমাদের পুরো বিশ্বের মানুষরা কিন্তু আমরা কিন্তু একে অপরে কিন্তু ভিন্ন নই, আমরা কিন্তু অভিন্ন মানুষ। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে বসুদেব কুটুম্বটম, এই যে টাইটেলটা হয়তো আমরা শুনেছেন, এই টাইটেলটা কিন্তু G20 যে মিটিং হয়ে গেছিল আমাদের কিছুদিন আগে, সেই G20 মিটিং এর কিন্তু থিম ছিল এই বিষয়টা। এর অর্থটা হচ্ছে যে আমরা হচ্ছে ওয়ার্ল্ড ইজ এ ওয়ান নেশন, অর্থাৎ পুরো বিশ্বটা কিন্তু একটা শ্রেণীর বর্গ বা একটা কিন্তু সুতোতে বাঁধা আছে। তাই আমরা সবসময় চেষ্টা করব শুধুমাত্র আমাদের দেশে যে আমরা সম্মান নিয়ে আমরা শুধু কথা বলবো এমন নয়, কিন্তু আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের দেশকে যেমন রেসপেক্ট করতে হবে, তার পাশাপাশি বিদেশের যে সমস্ত বিদেশি যেসব কান্ট্রিগুলো রয়েছে বা ফরেন কান্ট্রিগুলো রয়েছে, সবাইকে কিন্তু আমাদের রেসপেক্ট করতে হবে। কিন্তু বর্তমান দিনে আমরা কি এই সমস্ত জিনিস মেনে চলছি? আমরা সবাই, আমি আপনি সবাই কিন্তু যখন খেলা হয় বা কোনো কিছু ইনসিডেন্ট ঘটে, আমরা কিন্তু সবসময় কিন্তু ফরেন কান্ট্রিকে, বিশেষ করে আমাদের একটা নেইবারিং কান্ট্রি বলুন না পাকিস্তান, আমরা কিন্তু সবসময় তাদের ক্রিটিসাইজ করি, তাদের আইডিওলজি নিয়ে, তাদের ইকোনমি নিয়ে, তাদের পলিটিক্যাল যে পার্সপেক্টিভ নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু আমরা সবসময় তাদের ক্রিটিসাইজ করি। কিন্তু অ্যাকচুয়ালি কি এটাই কি আদর্শ ছিল বা এটাই কি আমাদের ভগৎ সিং চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যে আমরা আমাদের দেশকে, আমাদের ন্যাশনালিজম, দেখুন আমাদের প্রত্যেকটা দেশের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে, প্রত্যেকেরই ভালোবাসা রয়েছে, তার মানে দেশের প্রতি ভালোবাসাটা আছে মানেই আমরা অন্য দেশকে ঘৃণা করবো এমন নয়। আমাদের দেখতে হবে যে আমরা নিউট্রাল থাকবো, আমাদের দেশকে যেমন রেসপেক্ট করতে হবে, অন্যান্য দেশের যে কালচার রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের ইকোনমি রয়েছে, হয়তো আমাদের সঙ্গে ম্যাচ না করতে পারে, কিন্তু তা বলে তাদের সঙ্গে তাদের ইতিহাস করবো, তাদেরকে আমরা তাচ্ছিল করবো, তাদের মানুষকে আমরা ঘৃণা করবো এমন নয়। তিনি চেয়েছিলেন যাতে সমস্ত ধরনের মানুষকে, সমস্ত বিশ্বের মানুষকে যাতে একসঙ্গে তিনি মিলেমিশে থাকতে পারে। এমন দেখুন না, এমন একটা জিনিস হয়েছে ওই সময় কিন্তু ফরেন কিছু কান্ট্রি ছিল, তাদের মধ্যে কিন্তু কিছু মেন্টাল কনফ্লিক্ট ছিল, যেমন আমেরিকা, আমাদের রাশিয়া, ফ্রান্স, জাপান, এদের কনফ্লিক্ট ছিল। তারা চেয়েছিল, আমাদের ভগৎ সিং চেয়েছিল যাতে এই সমস্ত দেশের যে কনফ্লিক্টগুলো আছে পুরোপুরি মিটে যায়, তারা একে অপরের সঙ্গে আমাদের ট্রেড এক্সপোর্ট ইম্পোর্ট করে, যাতে তাদের একটা মানে ব্রাদারহুড গড়ে ওঠে, ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তিনি চেয়েছিলেন যে আমাদের ব্রিটিশরা আমাদের দেশে শাসন করছে, এইটা এটা নিয়ে কিন্তু তার প্রবলেম ছিল না। প্রবলেমটা হচ্ছে যে ব্রিটিশরা থাকুক আমাদের দেশে, ইন্ডিয়ারাও থাকুক, কিন্তু তারা যেন একে অপরের সঙ্গে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে চলে। তারা এমন নয় যে তারা আমাদের দেশে এসে আমাদের দেশের মানুষকে শাসন করবে, শোষণ করবে, অত্যাচার করবে, এটা কিন্তু মেনে নিতে পারেনি। এই জন্য কিন্তু তিনি সরাম করেছিলেন। এবং এই যে আন্তর্জাতিকতা, এই যে চিন্তাভাবনাটা কিন্তু আমাদের অনেককে কিন্তু প্রভাবিত করেছিল। কিন্তু আপনি ভেবে দেখুন বর্তমান দিনে এই চিন্তাভাবনা কি সত্যি আমরা মেনে চলছি বা তার আদর্শে আমরা কি আদর্শিত হয়েছি? শুধুমাত্র ছবি দিয়ে দিচ্ছি, প্রোফাইল পিকচার দিচ্ছি বা আমরা তার কথা শুনে নিচ্ছি, এটা কিন্তু নয়। আমাদের দেখতে হবে যে তার আইডিওলজি নিয়ে যে তিনি এগিয়েছিলেন বা সংগ্রাম করেছিলেন, সেই আইডিওলজি কি আমরা এখনো কিন্তু ফলো করছি? তিনি বিশ্বাস করতেন যে কাউকে জাস্টিস পাওয়ানোর জন্য তাকে পুরোপুরিভাবে মেরে ফেলা, শাস্তি দেওয়া কোনো মতে কিন্তু ধর্মের পর্যায়ে পড়ে বা প্রকৃত জাস্টিসের মধ্যে পড়ে না। তার পাশাপাশি একজন মানুষ কোনো অন্যায় করেছে, অন্যায়ের ফলে যে তাকে কঠোর শাস্তি দেবে এমন নয়, তাকে কিন্তু আপনি রিফরমেশনের সুযোগ দিন, অর্থাৎ তাকে সংশোধনের সুযোগ দিন। তিনি এইরকম বিশ্বাসে তিনি বিশ্বাস করতেন। এবং তার পাশাপাশি তিনি পুনর্জন্মে, তিনি হয়তো পুনর্জন্মে বিশ্বাস করতেন না, তার একটা বই ছিল হোয়াই আই এম অ্যাথিস্ট, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে আমি ধর্ম, সব ধর্মকে আমি সম্মান করি কিন্তু কোনো ধর্মকে আমি প্রায়োরিটি দিই না, কারণ সমস্ত ধর্মের মানুষ আমার কাছে ভাই বোন। তার পাশাপাশি তিনি পরজন্মে বিশ্বাস করতেন না। এবং অনেকে সেই সময় দেখবেন ব্রাহ্মণরা কিন্তু অনেক মানুষকে ভয় দেখাতেন যে এই জন্মে যদি ভালো কাজ না করি পরের জন্মে গরু ছাগল ভেড়া হয়ে জন্মাবে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো কোনোভাবে মানতে পারতেন না। যদি সে বিশ্বাস করতেন, আমাদের ভগৎ সিং বিশ্বাস করতেন যে যদি মানুষ কোনো ভালো কর্ম করে তাহলে কিন্তু ডেফিনেটলি তিনি অন্য ভালো একটা জায়গায় যাবেন, আগামী জন্ম যদি কোনো কিছু থাকে তিনি মানুষ জন্মগ্রহণ করেন। এখানে কুত্তা, বিলি ছাগল এগুলো কিন্তু কোনোভাবে বিশ্বাস করতেন না। এবং তার পাশাপাশি এই যে ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদটা তিনি কোনোভাবে সাপোর্ট করেন। এই জন্য যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তখন কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন যে একটা মানুষকে মারা যায় কিন্তু তার আদর্শ, তার স্বাধীন চিন্তাভাবনাকে কোনোদিনই মারা যায় না। এই জন্য তিনি এখনো
আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মধ্যে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন। সেই জন্য আজকের এই বিশেষ দিনে ওনাকে আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা এবং শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। আপনি যেখানে থাকুন ভালো থাকুন, এবং যে সমস্ত মানুষজন আমার ভিডিও দেখছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, শুধুমাত্র প্রোফাইল পিকচার বা শুধুমাত্র স্ট্যাটাস বা রিল শেয়ার করার মধ্য দিয়ে একজন স্বাধীন সংগ্রামীকে যে আমরা মনে রাখবো, সম্মান জানাবো এমন নয়। তার আদর্শ, তার চিন্তাভাবনা, তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখনো কিন্তু আমরা স্ট্রাগল করে যাচ্ছি। স্বাধীনতার পর এখনো দেখুন সেই ভেদাভেদ, মারামারি, খুনাখুনি, ধর্ম নিয়ে কত সংগ্রাম চলছে, ফাটাফাটি, এই ধর্মের মানুষ এই ধর্মকে খুন করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে, এই জিনিস কিন্তু হচ্ছে। কিন্তু এই সমস্ত জিনিস যদি বন্ধ করতে হয়, এই সমস্ত জিনিস যদি আমাদের থামাতে হয়, বা সত্যি আমাদের যদি ভগৎ সিংকে বা কোনো স্বাধীনতা সংগ্রামীকে সত্যি সম্মান জানাতে হয়, তার আদর্শে আদর্শিত হয়ে এরকম জিনিসগুলো বন্ধ করুন, যে জিনিসগুলো তিনি কোনোভাবে পছন্দ করতেন না, এবং এই জিনিসগুলো করার চেষ্টা করুন, যেই জিনিসগুলো করার জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন।